নমস্কার, সবনাবিক নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। এই মুহূর্তে সবনাবিক নিউজ রিপোর্টার রয়েছি আমি মৃত্তিকা। আজকে তৃতীয়াতে কিন্তু মানুষের ঢল নেমেছে উত্তর কলকাতায়। এই মুহূর্তে রয়েছে উত্তর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজো হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। এখানে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যে ভিড় করেছেন। শুধু এখানে নয়, উত্তর কলকাতার প্রত্যেকটা পুজোয় উত্তর দক্ষিণ মিলিয়ে মানুষের ঢল কিন্তু নেমেছে। আর চলতি বছরে হাতিবাগান সর্বজনীনের থিমের নাম হলো দোসর। আমরা পুজোর প্রস্তুতি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আজকে একটু ঘুরে দেখাবো কেমন আউটপুটটা হয়েছে, মানে কেমন প্যান্ডেলটা এখন লাগছে সেটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে রয়েছে হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। যেমনটা আমি বলেছিলাম পুজো প্রস্তুতিতে যে থিমের নাম দোসর, তো দোসর বলতে কি বোঝানো হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলব। যদি আমি একটু খেয়াল করে দেখি, এটা একেবারে উত্তর কলকাতার একটা গলি, উত্তর কলকাতার পাড়া যাকে বলে, এবং সেই উত্তর কলকাতার মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুরনো বিভিন্ন বাড়ি ভেঙে সেগুলোকে ফ্ল্যাট করে দেওয়া হচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো পাশাপাশি একটা 200 বছরের পুরনো বাড়ি এবং তার পাশে একটা নতুন ফ্ল্যাট, তো এদের মধ্যে যে সম্পর্ক, এই দুয়ের মধ্যে যে সম্পর্ক সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দোসর থিমের মাধ্যমে। যে বাড়িটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে বাড়িটা অত্যন্ত পুরনো, 200 বছর পুরনো, এবং তার পাশেই রয়েছে একটা ফ্ল্যাট যেটা একেবারে ব্র্যান্ড নিউ যাকে বলে, একটা আবাসন। তো এই দুয়ের মধ্যেও কিন্তু সম্পর্ক রয়েছে, এই দুয়ের মধ্যেও কিন্তু যে টান রয়েছে সেটাই কিন্তু এরকম ভাবে তুলে ধরা হয়েছে। এবং সামনে যে ইলাস্ট্রেশনটা রয়েছে সেটাকে মায়ের জঠর হিসেবে কিন্তু ব্যবহার করা হচ্ছে, যে পুরনো নতুনের কোনো দ্বন্দ্ব নেই, পুরনো বা নতুন এই দুটোই হলো মানে একই মায়ের জঠর থেকে দুজনের জন্ম হয়েছে বা দুটি একই জিনিস। এই যে থিমটা সেটাকেই কিন্তু এখানে পোর্ট্রে করা হয়েছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে প্যান্ডেলটা, এবং এখানে এখানেও কিন্তু সে নারীটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। একটা দোষ মানে একটা সম্পর্ক, সম্পর্কের কোনো আকার হয় না, সম্পর্ক খালি ফিল করা যায়, এখানে কিন্তু সেই ফিলটাই এখানে দেখানো হয়েছে। এবং এখানে একটা ছোট্ট সাঁকো তৈরি করা হয়েছে এক বাড়ি থেকে অন্য বাড়ির মধ্যে, অর্থাৎ পরপর বাড়ি, নতুন হোক বা পুরনো, তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকেই কিন্তু এখানে দোষণ বলা হয়েছে। এটা হচ্ছে একেবারে এন্ট্রান্স আপনাদের, এই প্যান্ডেলটি ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে, আপনারা আসুন এসে দর্শন করতে পারবেন। এটি একেবারে হচ্ছে এন্ট্রান্সটা, যেমনটা বললাম এখানে কিন্তু মায়ের জঠর বোঝানো হয়েছে। দাদা নমস্কার, প্রথমেই বলি প্রচুর তো ভিড় হচ্ছে, আজকে মাত্র তৃতীয়া, আরো মানে পুজো এখনো বাকি রয়েছে, কিভাবে ভিড়টা ম্যানেজ করছেন? দেখুন, হাতিবাগান সর্বজনীনের এটা 89 বছর পুজো দুর্গোৎসবে, প্রতি বছর এবছরে তো বিশেষ করে মহালয়ার দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল ওপেনিং করেছেন, তো তারপরের দিন থেকেই মাসাটের আমাদের ভিউ ছিল, মাসাটের প্রিভিউ শো ইউনেস্কোর 22টা পুজোর মধ্যে, ভিড় কন্ট্রোলটা হয়ে যায় গতকাল। আজকে তো তাও রাস্তা নো এন্ট্রি একটু আগে পুলিশ করতে বাধ্য হয়েছে, এতটাই ভিড় বেড়ে গেছে আমাদের এই অঞ্চলে, এতগুলো পুজো আছে। এবং আপনি আজকে চতুর্থী, আজকে রাত্রে 3টার সময় যদি আসেন তাহলে ওই আমাদের এই সেতুটার উপরে দাঁড়ালে দেখতে পাবেন অগণিত কালো মাথা এবং কোনো লাইন ব্যারিকেড ছাড়াই এই জনস্রোতটা কন্টিনিউ একটা ফ্লোতে এগিয়ে নিয়ে যাবো, এটাই আমাদের মূল ভলেন্টিয়ারদের উদ্দেশ্য থাকে, এবারেও তাই করছে। আর এবছরের থিম তো আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, আমাদের এবছরের ভাবনার নাম দোসর, দোসর দুটি ব্যক্তি সম্পর্কের মধ্যেই একমাত্র হতে পারে। তো দোসরের মানে আমরা এখানে দেখিয়েছি যে রাস্তাগুলো যেমন ট্রাম লাইনের দোসর হয়, আবার ট্রাম লাইনগুলো অটোর দোসর হয়, ঠিক তেমনই রাধা যেমন কৃষ্ণের দোসর, মা তার গর্ভে থাকা সন্তানের সাথে যে 9 মাস সম্পর্ক থাকে সেই গর্ভের প্রসবকালীন 9 মাসের আত্মিক সম্পর্কটা একটা বড় দোসর, তার থেকে বড় দোসর আর কেউ হতে পারে না। তেমনই উত্তর কলকাতায় আমরা আছি, এটা আভিজাত্য অভিনদিয়ানা নিয়ে থাকি, 200 বছরের পুরনো বাড়ির পাশে 5 বছর পুরনো ফ্ল্যাট বাড়ি থাকে, তার খসে যাওয়া চুনের 200 বছরের বাড়ির সাথে কংক্রিটের নতুন দেওয়াল, সেও একটা দোসর, তাদের মধ্যেও একটা সম্পর্ক থাকে, তারাও একটা গল্প করে সব শান্ত থাকলে। এবং এখানে এটি দেখতে পারবেন একটি সেতু আছে, সেতুটা হচ্ছে কথার সেতু আমরা বলে থাকছি। কথার সেতু বলতে এপারের মাসিমা বা পাশের বাড়ির পিসিমাকে তার দুপুরবেলায় রান্না হওয়া কিছু ভালো খাবার উপহার দিতে যাচ্ছেন বা গল্প করছে দুটো বারান্দা থেকে, তার মধ্যেও একটা দোসরতা কাজ করে। এবং ভেতরে মাতৃ প্রতিমা আছে, মাতৃ প্রতিমা
এক অকল্পনীয় সুন্দর রূপ, তার পেছনে একটি চক্র ঘূর্ণীয়মান রয়েছে, সেই চক্রের মাঝে ত্রিভুজ আছে। হিন্দু মাইথোলজি বা পুরাণ তত্ত্বে বলা যায় মহিলাদের আমরা চিহ্নিত করি নিম্নমুখী ত্রিভুজ চিহ্ন দ্বারা এবং পুরুষদের ঊর্ধ্বমুখী ত্রিভুজ দ্বারা। পুরো মণ্ডপটা জুড়ে ঠাকুরের পেছনে নেপথ্যে রয়েছে নিম্নমুখী ত্রিভুজের একটি আবরণ এবং মণ্ডপে যে চক্রটি ঘুরছে সেই চক্রে আমাদের এই নিম্নমুখী ঊর্ধ্বমুখী ভাব মা লিঙ্গ বৈষম্য ভুলিয়ে দিচ্ছেন। সেখানে কখনো চক্রটা উপরে গেলে ঊর্ধ্বমুখী হচ্ছে, নিম্নে থাকলে নিম্নমুখী হচ্ছে, তাই মা সকলকে সমান থাকতে বার্তা দিচ্ছেন। এবং দর্শক অগণিত মানুষ আসছেন, ঢল নেমেছে মানুষের পুজো দেখার হিড়িক, দুবছর মহামারী কাটিয়ে ওঠার পরে এখন তো আরো বাড়বেই এবং খুব ভালোভাবে তারা এনজয় করছেন। আরো সকলকে সাদর আমন্ত্রণ, শারদীয় শুভেচ্ছা। শুভম রায়গুপ্ত, যুগ্ম সম্পাদক। থিমটা দেখালাম, থিমটা হচ্ছে ভীষণ সুন্দর এবং থিমটা ঠিক কি বিষয় সেটা কিন্তু উদ্যোক্তারাই ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দিল। এবার আমরা একটু ধীরে ধীরে ভেতরে ঢুকবো এবং যেটা আমি বলছিলাম যে একটা বাড়ির মধ্যে থেকে আরেকটা বাড়ির সম্পর্ক সেটাও কিন্তু ভীষণ ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে টিনের কৌটো দিয়ে কিন্তু, মানে টিনের যে বড় বড় কৌটো হয় সেগুলো দিয়ে কিন্তু প্যান্ডেল এখানে করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু আলোর একটা ইলাস্ট্রেশন রয়েছে। এবং প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে আসছেন, তারা কিন্তু এসে প্যান্ডেল দেখছেন। যেমনটা বললাম যে আজকে সবেমাত্র তৃতীয়া, কিন্তু মানুষের ঢল নেমেছে হাতিবাগান সর্বজনীনে, সেই ছবিটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আমি এসেছি বাগুইয়াটি থেকে। আমার নাম শেফালি দে। থ্যাংক ইউ। ধীরে ধীরে ভেতরে ঢুকছি আমরা, দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসেছেন এবং এখানে মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর মাতৃ প্রতিমার রূপ দেখতে পাচ্ছেন সেই ছবিটা সুবনাবিক নিউজের পর্দায়। এই মুহূর্তে রয়েছে হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে, অপরূপ সুন্দর মায়ের রূপ, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মণ্ডপ সজ্জা কিন্তু পুরোটাই টিন এবং বিভিন্ন রং দিয়ে করা হয়েছে, বিভিন্ন রং এখানে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন প্যাস্টেল, ডার্ক প্যাস্টেল শেডস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি শুধুমাত্র সুবনাবিক নিউজের পর্দায়। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই মুহূর্তে আমি মৃত্তিকা ছিলাম সুবনাবিক নিউজের পর্দায়, ছিলাম হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। কেমন লাগলো এই ভিডিওটা, কেমন লাগলো হাতিবাগানের থিম আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। এবং সবচেয়ে বড় কথা, হাতিবাগানের থিমটার মধ্যে কিন্তু একটা অন্তর্নিহিত মানে লুকিয়ে রয়েছে, অর্থাৎ একটা সম্পর্ক, দোষরের একটা ভাবনা কিন্তু এখানে লুকিয়ে রয়েছে। এবং এর পরবর্তী আপনারা কোন কোন পুজো দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এবং আজকে এর পরে আরও প্রচুর লাইভ, আরও প্রচুর পুজো কিন্তু আমি নিয়ে আসতে চলেছি, সুতরাং সেগুলো দেখতে হলে চোখ রাখতে হবে সুবনাবিক নিউজের পর্দায়। শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্ত, রিপোর্ট সুবনাবিক নিউজ। জয় হিন্দ।